কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি খুব ভালো হবে যদি আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরিবারের সদস্য আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্স রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টটি এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে অস করছো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এ কোর্সের অন্তর্গত বেঙ্গলি স্বাদেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাদেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাদেশন কথা ক্লিয়ার দেখো তোমাদের সুবিধার্থে আমি সিলেবাসটাকে তোমাদের সামনে উপস্থাপন করেছি তো সিলেবাসের অন্তর্গত কতে রয়েছে বাংলা ভাষার ব্যবহার ব্যাকরণের পার থেকে কারক ও বিভক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রয়েছে কারক ও বিভক্তি তো কারক ও বিভক্তির কিছু কনসেপ্ট সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওটিতে আমরা জাস্ট কারক কারকের সম্পূর্ণ কনসেপ্ট আলোচনা করব। মানে এখন আর কি পরবর্তীতে আমরা যদিও সাধারণমূলক ভিডিওগুলি আরও আসবে আমাদের সাধারণমূলক ক্লাস কিন্তু এখানেই থেমে থাকবে না আর সারাদিন কিন্তু সাধারণমূলক ক্লাসগুলি আসবে তো কারক আমরা প্রথমে আলোচনা করবো কারো কাকে বলে তার প্রকারভেদ এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এভাবে আসে যেমন কারো কাকে বলে তার প্রকারভেদ আলোচনা করো এটা কিন্তু তিন মার্কে হয়ে গেল একটা প্রশ্ন ঠিক আছে তার ছোটো ছোটো খণ্ডগুলি আসে যেমন কর্তৃকারক কাকে বলে তো কারকের টোটাল কিন্তু সখানা খণ্ড কর্ত্রিকারক কর্মকারক কারক করণকারক অপদানকারক অধিকরণকারক সম্বন্ধকারক তো প্রত্যেকটা কারক কাকে বলে উদাহরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদি এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই তো যাই হোক চলে যাচ্ছি আমরা পরবর্তী সেখানে কিন্তু প্রশ্ন বলি এবং তার উত্তর রয়েছে সো লেটস বিগিন তো প্রথমেই আমাদের জানতে হবে যে কারক কাকে বলে তো দেখো এই মার্কিন যুক্ত এলাকা কারকের সম্পূর্ণ সংজ্ঞা কারকের সম্পূর্ণ কনসেপ্ট এখানেই রয়েছে কারক শব্দটির ব্যাকরণগত অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে বাংলা ব্যাকরণ শাস্ত্রে কারক বলতে মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে নির্দেশ করে কারকের সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয় বাক্যস্থ অর্থাৎ বাক্যের মধ্যে উপস্থিত কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক বিদ্যমান থাকলে শুধুমাত্র তখনই এই কারক হবে কথা ক্লিয়ার এবার আমরা সম্পূর্ণ কারকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো প্রকারভেদ দেখো এখানে রয়েছে তো পরবর্তীতে বলছে আধুনিক বাংলা ব্যাকরণে কারক প্রকার কি কি কর্তৃকারক কর্মকারক করণকারক অধিকরণ কারক এবং কারক যদিও আরও একটা কারক কিন্তু আগে ছিল সেটা হচ্ছে সম্প্রদান কারক আর এই সম্প্রদান কারককে এখন কিন্তু কর্ত্রিকারকের অন্তর্ভুক্ত করা হয়েছে তার জন্য এখানে কিন্তু লাইনটা উল্লেখই রয়েছে যদি পরীক্ষার প্রশ্নটি আসে তাহলে কিন্তু এই লাইনটাকেও উল্লেখ করতে হবে কি বলছে পূর্বে সম্প্রদান কারককে কারকের একটি স্বতন্ত্র শাখা হিসেবে ধরা হলেও অর্থাৎ আগে কিন্তু সাতখানা ছিল এখানে ছিল সম্প্রদান কারক এই কারকটা ঠিক আছে হলেও বর্তমানে অর্থাৎ প্রেজেন্ট টাইমে তা কর্তৃকারকের অংশ হিসাবে বিবেচিত অর্থাৎ এই সম্প্রদান কারকটা বর্তমানে কর্তৃকারকের একটা অংশ কথা ক্লিয়ার তো এখন আমরা আলোচনা করব কর্তৃকারক কাকে বলে এবং তার উদাহরণ সম্পর্কে দেখো কর্ত্রিকারক তার যে প্রশ্ন কাঠামো এই প্রশ্ন কাঠামো হচ্ছে কে বা কার কে বা কারা দ্বারা তারা যখন আমরা যোগ করে ক্রিয়াটা সম্পন্ন করব তখন কিন্তু কর্তৃকারক হবে এই লাইনটা একটু পরেই তোমরা বুঝতে পারবে তো কর্ত্রিকারক কাকে বলে তার সম্পূর্ণ সংজ্ঞা এখানে রয়েছে কি বলছে বাক্যস্থিত যে বিশেষ বা সর্বনাম পদ কাজ সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বা কর্তাকারক বলে ক্রিয়ার সঙ্গে এই লাইনটা ভালো করে বুঝো ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করলে প্রশ্ন করলে উত্তরে আমরা কর্ত্রিকারক পাই তো এই লাইনটা যখন আমরা বললাম ক্রিয়ার সঙ্গে কে বা কারা এই যে লাইনটা এখানে রয়েছে যোগ করে যে আমরা পেলাম সেটাই কিন্তু কর্তৃকারক যদিও কর্তৃকারকের বিভিন্ন প্রকার রয়েছে সেই প্রকারগুলি সম্পর্কে আমরা ছোট ছোট ভিডিও একটু পরে আলোচনা করবো আজ সারাদিন তোমাদের পরীক্ষা নেই আজ দিন কিন্তু সাজেশনমূলক ভিডিও গুলি আসবে উদাহরণ যদি দেখি তিনখানা উদাহরণ রয়েছে একটা এখানে একটা এখানে একটা এখানে বলছে খোকা বই পড়ে এক্ষেত্রে খোকা শব্দটাকে আমরা কেন্দ্র করে প্রশ্ন করতে পারি কে বই পড়ে উত্তরে পাবো খোকা এখানে মেয়েরা ফুল তোলে কারা ফুল তোলে উত্তরে পাবো মেয়েরা তাহলে পরবর্তী আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম কারা আমরা তো এক্ষেত্রে কিন্তু এগুলো সব প্রত্যেকটাই কর্তৃকারকের উদাহরণ পরবর্তী আমরা চলে যাব কর্মকারক কর্মকারকে কি রয়েছে কর্মকারকের যে প্রশ্ন কাঠামো সেটা হচ্ছে কী বা কাকে দিয়ে যোগ করে যখন ক্রিয়াটা সম্পন্ন হবে তখন কর্মকারক হয় দেখো সম্পূর্ণ সংজ্ঞাটা এখানে রয়েছে যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করে তাকে কর্মকারক বলে ক্রিয়ার সঙ্গে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা কর্মকারক পাই সেম এখানে কিন্তু প্রশ্ন কাঠামোই এই লাইনটিকে আমরা প্রশ্ন কাঠামো আকারে উপস্থাপন করেছি উদাহরণের সাহায্যে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করবো তিনখানা উদাহরণ রয়েছে ডাক্তার ডাকো কাকে ডাকো তাকে বলো কাকে বলার কথা বলা হয়েছে শিক্ষককে জানাও কাকে জানাও তো এই যে কাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে যেমন ডাক্তারকে জানাও কাকে উত্তরটা আমরা কী পাবো শিক্ষককে এই সমস্ত বিষয় কর্মকারকের মধ্যে পড়ছে কারক সেম প্রসেসে তো আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্ন কাঠামোটা তোমরা একটু দেখে নেবে সম্প্রদান কারকের সম্পূর্ণ একটা মানে হিউজ বলতে পারো হিউজ সিলেবাসের মধ্যে বা কারকের মধ্যে এটাই একটু বড় তো এই বিষয়টা একটু দেখে নেবে ঠিক আছে উদাহরণগুলি এখানে রয়েছে করণ কারকের সম্পূর্ণ কনসেপ্ট এখানে উদাহরণগুলি তোমরা দেখতে পাচ্ছ কারক এখানে উদাহরণ দেখতে পাচ্ছ অপাদান কারকের প্রশ্ন কাঠামো একটু বড় ঠিক আছে কি কি হতে কি থেকে কোথা থেকে কোথা হতে যোগ করে যখন ক্রিয়াটা পাবো তখন তাকে কারক বলছে তো তার সম্পূর্ণ সংজ্ঞা এখানে উদাহরণ দেখতে পাচ্ছ প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি কারক জাস্ট এগুলিকে একবার চোখ গুলিয়ে নাও এগুলো কিন্তু অনেক আগেই তোমরা মাধ্যমিক ক্লাস নাইন টেন এগুলো কিন্তু পড়েছ উদাহরণ এখানে রয়েছে তো এখানে প্রত্যেকটা কিন্তু উদাহরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম যদিও আজ সারাদিন বিভিন্ন সাজেশনামূলক ক্লাস আসবে ভিডিওটি শেষে তোমাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করতে চাই এর আগে আমরা ক্রিয়ার কাল সম্পর্কে তার প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম কোন কোন বিষয়ে কি কী কীভাবে পড়তে হবে সেটাও আলোচনা করেছি আর এ সি বাংলার যে কোশ্চেন পাঠাও সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে প্রত্যেকটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে আর অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধের কাছে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পরিবারের সদস্য নিও তা আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই